নমস্কার, কেমন আছেন সবাই? মৌসুমি জীবনশৈলীর নতুন আরেকটি ছোট ব্লগে আপনাদের স্বাগত। তো আমাকে দেখেই আপনারা বুঝতে পারছেন যে গুয়াহাটিতে কী পরিমাণে গরম ছিল। আর আমরা ঘুরতে বেরিয়েছি, অমন টাইমে আমরা দেখছি যে একজন মহিলা নিমপানি নিয়ে বসে আছে। দোকানটা একদম ফাঁকা ছিল। অনেক মানুষই আছে যে ছোট দোকান দেখে যায় না, কিন্তু আমরা আবার উল্টো, আমাদের ছোট দোকানে যেতে অনেক ভালো লাগে। আর দোকানটা ম্যাটার করে না, সেই মানুষের বিহেভিয়ারটা অনেক বেশি ম্যাটার করে। আর ওনারাও তো বাচ্চা কাচ্চাকে ছেড়ে, সংসার ছেড়ে আমাদের তৃষ্ণা মেটানোর উদ্দেশ্যে এখানে এসে বসে আছে, তাই না? তো সুতরাং এগুলো দোকান থেকেই খাওয়া উচিত। তো আমরা গেলাম, গিয়ে এত গরমে দেখে তো ভাবছি হয়তো বা বরফ নেই, কিন্তু দিদিটা বললো যে না, সব কিছুই আছে। আর উনির মুখটা সত্যি মানে এত মায়া লাগছিল উনিকে দেখে যে কি বলি। তো আমি ভাবলাম যে নিম্বু পানিটা কিভাবে তৈরি করছে সেটার প্রক্রিয়াটা একটু দেখানো যাক। কারণ মেশিনটা সত্যি সেই ছিল, মানে সেই ছিল। এগুলো মেনলি কলকাতায় দেখা যায়, আমাদের কোচবিহারে তো সেই পরিমাণে গরম পড়ে না, যার জন্য কোচবিহারে নিম্বু পানিটা অ্যাভেলেবেল পাওয়াও যায় না। তো আমরা গুয়াহাটিতে দেখলাম বেশ অনেক দোকানেই ছিল। তারপর আমরা এই দোকানে গেলাম, আর আমরা যাওয়া মাত্রই ওখানে আরও অনেকগুলো কাস্টমার আসছিল। তো দেখে ওটা ভালোই লাগলো, একটা দোকানে আসলে কিছু লোক দেখলে আরও লোক জমায়েত হয়। তারপর আমরা বললাম যে আমাদের দাও, তিনজন ছিলাম আমরা, 3 গ্লাস। আর উনি যেহেতু ঠান্ডা ছিল উনির কাছে, তো ওখান থেকে ঠান্ডা জলও নিলাম আমরা। আর উনি এক ধ্যানসে কত সুন্দর নিম্বু পানি বানাই যাচ্ছে, যেটা দেখে খুব ভালো লাগতেছিল। আর হ্যাঁ, নিম্বু পানিটা সত্যি সেই টেস্টি ছিল, কলকাতার মতো না, কলকাতার চেয়ে অনেকটাই আলাদা ছিল। এখানে টকটা বেশি ছিল, আর টক তো মেয়েদের অনেক পছন্দ, সেটা আপনারা জানেনই, আর মেয়েরা একটু বেশি ভালো করে জানে। তো এখন এটা কিভাবে মেকিং করছে, এটার মধ্যে একটু চিনি দিল, লবণ দিল, তারপর এটার মধ্যে বরফ দেবে, বরফ দিয়ে তারপর আমাদেরকে দিবে। হ্যাঁ, সেরকম একটা ঠান্ডা ছিল না, কারণ ফ্রিজের ঠান্ডা আর ওই অল্পটুকু বরফ দিয়ে সাথে সাথে বানায় দেওয়ার ঠান্ডা, ওটাতে একটু অন্যরকম। কিন্তু যতটা ছিল যথেষ্ট ছিল এই গরমে, মানে আর মানুষগুলো যে যাচ্ছে ওরাও ঘাম মুছতে মুছতে, মানে কি বলি আর, এতটা পরিমাণে গরম ছিল। তারপর আমরা বললাম দেখি বরফটা কোথায় রাখছো, তারপরে যেটাকে আমি চেয়ার ভাবছিলাম ওখানেই বরফটা রাখা। আমিও কিরকম গাধি মানে কি বলি আর। তো তারপর বরফটা দিয়ে উনি ওটা আমাদেরকে দেয়, আর আমরা তারপর খাই। আর সেই টেস্টি ছিল, সেটা খাওয়ার পরে আমাদের এক্সপিরিয়েন্সটাতেই হয়তো তোমরা বুঝতে পারবে। তো চলো, টাটা, আবার নতুন আরেকটি ব্লগে তোমাদের সাথে অনেক কথা হবে। আমি এখন নিম্বু পানি খাই, টাটা, নেক্সট ব্লগে কথা হবে।